সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করে ফেলুন খুবই মজার ম্যাড়া পিঠা। এই ম্যাড়া পিঠাটা বানানোর জন্য খুব বেশি উপকরণের প্রয়োজন পড়ে না, মাত্র 2 থেকে 3টি উপকরণ দিয়ে খুবই মজার এই ম্যাড়া পিঠাটা তৈরি করে ফেলতে পারেন। ভিউয়ার্স, আজকে আমি এই ম্যাড়া পিঠাটা তৈরি করে দেখাবো। যদিও এটি শীতকালীন পিঠা, বাট এই পিঠাটা আমার খুব খেতে ইচ্ছে করলো, তাই চিন্তা করলাম যে এখনই তৈরি করে ফেলি। আসলে পিঠা তৈরি করার জন্য শীত গ্রীষ্ম কোনোটাই এটা বড় কথা না, শুধু একটু ইচ্ছে শক্তির দরকার। তো এই যে আমি পিঠাটা তৈরি করে ফেললাম, আর এই পিঠাটা এত টেস্টি হয়েছে। তো ভিউয়ার্স, এই পিঠাটা আপনারা চাইলে আপনাদের বাচ্চাদেরকে বিকাল টাইমে দিতে পারেন, বা আপনাদের বাচ্চাদের টিফিনে এই পিঠাটা আপনারা দিতে পারেন, ট্রাই করে দেখতে পারেন আপনারা অন্তত। এই পিঠাটা কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। তো যাই হোক ভিউয়ার্স, এই চলুন তাহলে মূল রেসিপিতে যাওয়া যাক। পিঠে তৈরি করার জন্য এখানে আমি একটা পাতিল নিয়েছি, এখানে 2 কাপ পরিমাণ পানি অ্যাড করেছি। 2 কাপ পরিমাণ পানির মধ্যে এখানে আমি পরিমাণ মতো লবণ অ্যাড করলাম, আর কোনো কিছুই এখানে অ্যাড করব না। জাস্ট সামান্য 2টা তেজপাতা কেটে দিয়েছি একটু সুন্দর ফ্লেভার আসার জন্য, ব্যাস এইটুকুই। আর এখানে হচ্ছে চালের গুঁড়া, এই চালের গুঁড়াটা হচ্ছে সিদ্ধ চালের গুঁড়া, যেটা আমরা বাসায় ভাত রান্না করে খাই সেই চালের গুঁড়া। আপনারা চাইলে চালের গুঁড়াটা হচ্ছে বাসায় পানিতে ভিজিয়ে তারপর 1 থেকে 2 ঘন্টা পানিতে ভিজিয়ে শিলপাটার সাহায্যে বেটে নিয়ে এ ধরনের চালের গুঁড়া তৈরি করে ফেলতে পারবেন। আর লাগবে হচ্ছে এখানে নারকেল কোড়ানো, কোড়ানো নারকেল 1 কাপের মতো আমি এখানে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ বুঝে নারকেলের পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারেন। তবে এই নারকেলের সাথে কিন্তু আপনারা বাদামও অ্যাড করতে পারেন, বাদামটা কিন্তু আমি স্কিপ করলাম। এবার এখানে এই যে ফুটন্ত গরম পানির মধ্যে আমি নারকেল কোড়ানো নারকেলটা অ্যাড করলাম, এবং অ্যাড করে দেওয়ার পর খুব ভালোভাবে এটাকে নেড়ে নিব এবং চুলার আঁচটা বাড়িয়ে দিব। এরপর বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে থাকব। যখনই বলক চলে আসবে তখনই আমি চাউলের গুঁড়োগুলো এক এক করে অ্যাড করব। অ্যাড করার সাথে সাথে কিন্তু এটাকে নেড়েচেড়ে দিতে হবে। এ পর্যায়ে চুলার আঁচটা লো ফ্লেমে রাখতে হবে। লো ফ্লেমে রেখে তারপর এই চাউলের গুঁড়োটা আমি একটু একটু করে দেখতে পাচ্ছেন অ্যাড করব। এই প্রসেসে কিন্তু অ্যাড করতে হবে, চালের গুঁড়ের পরিমাণ বেশি হয়ে গেলে কিন্তু প্রবলেম, এটা কিন্তু পিঠাটা খুব ভালোভাবে হবে না বা ডোটা অনেকটা শক্ত হয়ে যাবে। চালের গুঁড়োটা আপনারা এই যে আমি যেভাবে ডো তৈরি করেছি ঠিক এই প্রসেসে করে নেবেন। দেখতে পাচ্ছেন এই ধরনের চাকাচাকা হয়ে গেলে তখন চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে তারপর এটাকে অনেকক্ষণ ধরে চুলাতে রেখে দিবেন। এতে করে যেটা হবে চালের গুঁড়াটা মোটামুটি সিদ্ধ হবে। এটা কিন্তু ভিজে চালের গুঁড়া, আপনারা যদি সিদ্ধ চালের গুঁড়া শুকনো চালের গুঁড়া ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা পানিটাকে একদম পানিটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। আর এ পর্যায়ে এখন যেটা করব, এখানে একটা বিষয় খেয়াল রাখবেন যে ভিজা চাউলের গুঁড়ার ক্ষেত্রে হচ্ছে পানির পরিমাণটা একটু কমিয়ে কম দেওয়া লাগে, এবং শুকনো চাউলের গুঁড়ার ক্ষেত্রে পানির পরিমাণটা একটু বেশি দেওয়া লাগে। 5 মিনিটের মতো ডোটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার মধ্যে রেখে দিব, চুলাটা অফ করেই রাখব। তো ঢাকনাটা কিন্তু সরাবো না। 5 মিনিট পর হচ্ছে ডোটাকে আমি নিয়ে নিলাম এবং তেজপাতাগুলো জাস্ট নিয়ে ফেলে দেব। 1 থেকে 2 মিনিট ধরে খুব ভালোভাবে ডোটাকে মথে নিব। তো মধ্যে নিতে নিতে ভিউয়ার্স, প্রতিদিনের মতো একটা রিকোয়েস্ট আপনাদেরকে করব, সেটা হচ্ছে আপনারা যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। এতে করে যেটা হবে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন ডোটাকে আমি জাস্ট হাত দিয়ে এইভাবে গোল শেপ করে নিচ্ছি, একটু একটু করেই ডোর শেপটা করে নিচ্ছি। ফার্স্টে আমি একটুখানি ডো নিয়েছি এবং এই ডো নিয়ে জাস্ট এই প্রসেসে একটা পিঠা তৈরি করলাম। এইভাবে পিঠাটা তৈরি করতে হবে। আর আপনারা যদি পিঠা তৈরি করতে না পারেন এই সিস্টেমে, তাহলে যেটা করবেন আপনারা চাইলে লম্বা লম্বা শেপে পিঠা তৈরি করতে পারেন। তো আমি সবগুলো পিঠা এইভাবে বানিয়ে নিচ্ছি। পিঠের শেপটা কীভাবে করে নিতে হবে এটা অবশ্য আপনাদেরকে দেখেই বুঝে নিতে হবে, এটা আসলে বলে বোঝানো সম্ভব না। হাতের সাহায্যে জাস্ট এই প্রসেসে পিঠা তৈরি করতে করতে দেখবেন যে একটা সময় পিঠাটা খুব সুন্দর একটা শেপ তৈরি হয়ে যাচ্ছে। জাস্ট এইভাবে হচ্ছে সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি এবং একটা সাইডে রেখে দিব। ভিউয়ার্স, আপনাদের সুবিধার্থে আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি যে কীভাবে পিঠার শেপটা তৈরি করতে হয়।
জাস্ট দুই হাতে তালুতে এই প্রসেসে নিয়ে তারপর হচ্ছে গুঁড়িয়ে গুঁড়িয়ে এইভাবে পিঠাটা তৈরি করা হয়। এই যে দেখতে পাচ্ছেন এই পিঠাটা তৈরি করা হয়ে গেছে। এবার সবগুলো পিঠা আমি এখন সিদ্ধ অথবা অর্থাৎ ভাপে দিব। তো ভাপে দেওয়ার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই পিঠাটা ভাপের সাহায্যে তৈরি করা হয়। তো ভাপে দেওয়ার জন্য এখানে আমার একটা ন্যাট লাগবে। এই ধরনের একটা ন্যাটের কাপড় হচ্ছে আপনারা নিয়ে নেবেন, এবং নিয়ে নেওয়ার পর আপনারা এই যে দেখতে পাচ্ছেন একটা পাতিল নিব। পাতিলের মধ্যে পরিমাণ মতো পানি অ্যাড করব এবং আরও একটা পাতিলের মধ্যে পিঠাগুলোকে এইভাবে সেট করব এবং উপর থেকে ন্যাটটা খুব ভালোভাবে বেঁধে দিব। জাস্ট এই প্রসেসে আপনাদের ন্যাটটা বেঁধে দিতে হবে। এরপর যেটা করব, এই নিচের পানি নেওয়া পাতিলের মুখে জাস্ট পিঠা নেওয়া পাতিলটা এইভাবে উপর করে দিব। তা এতে করে যেটা হবে পিঠাগুলো খুব সুন্দরভাবে ভাপ লাগবে। তো এই প্রসেসে আপনারা চাইলে পিঠা তৈরি করে নিতে পারেন। এটি কিন্তু খুবই ইজি একটা প্রসেস। আপনারা হয়তো খেয়াল করেছেন এই পিঠাটা আমি চিনি ছাড়াই তৈরি করেছি। আপনারা চাইলে চিনি দিয়েও তৈরি করতে পারেন, সেক্ষেত্রে পানির সাথে চিনিটা আগে থেকে অ্যাড করতে হবে। সো যাই হোক, আমি যেহেতু চিনি ছাড়াই পছন্দ করি তাই চিনি ছাড়া আমি পিঠাটা তৈরি করেছি। আর দেখতেই পাচ্ছেন পিঠাটা কতটা সুন্দর হয়েছে, এতটা টেস্টি হয়েছে, এটা আসলে বলে বোঝানোর মতো না। তো আর একটু টেস্ট বাড়ানোর জন্য আমি জাস্ট এইভাবে চিনি অ্যাড করলাম। এইভাবে চিনি দিয়ে এই পিঠাটা খেতে কিন্তু বেশ মজাই লাগে। আপনারা চাইলে যে কোনো মরিচের ভর্তা বা শুটকির ভর্তা দিয়েও এই পিঠাটা খেতে পারেন, দেখবেন অনেক বেশি সুস্বাদু হয়ে থাকে। তো ভিউয়ার্স, রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন। তো আজ আর নয়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।